প্রায় 100 উপর অপসম আউল বাউল মেরা মেরি জাত বসাই কর্তা হবা এটা কিন্তু অপসম যদি এরা এসব কৃষ্ণ নামে প্রচার করে মহাপ্রভু কথাই বলে হ্যাঁ কিন্তু এগুলি সবই অপসম কারণ কি কারণ কলিযুগে চারটে নিয়ম আছে চারটে পাপকর্ম মুখ্য এই মুখ্য পাপকর্মের উপরে নিষেধাজ্ঞা আছে কি নেশা করা যাবে জুয়া খেলা যাবে অন্য জীবকে কষ্ট দিয়ে মানে আমিষ আহার করা যাবে আর একটা করা যাবে না সেটা কি অবৈধ স্ত্রী আমার বউ আছে তাও পাশাপাশি বৌদির সাথে প্রেম এসব চলবে আমার একটা গার্লফ্রেন্ড পাঁচটা গার্লফ্রেন্ড দশটা গার্লফ্রেন্ড এসব চলবে এই চারটে নিয়ম যারা পালন করছে না তারা কৃষ্ণ ভক্তিতে এসে যদি দীক্ষা পায় তাহলে সেই যে দীক্ষা দিচ্ছে সেই গুরুদেব হচ্ছে অপ সিদ্ধান্তে দীক্ষা দিচ্ছে তিনি পরম্পরা আচার্য নয় পরম্পরা আচার্য হলো আমি যা পাপ করে এসছি জীবনে জন্ম জন্মান্তর ধরে কোটি কোটি জন্ম ধরে যা পাপ করেছি এমনকি এই জীবনে দীক্ষার আগে পর্যন্ত দীক্ষার এক সেকেন্ড আগে পর্যন্ত যা পাপ করেছি সমস্ত পাপের দায়িত্ব গুরুদেব নিল এখন আমি জিরোতে চলে এসছি আমার কোনো পাপ নিষ্পাপ এবারে আমার দীক্ষা নিলাম এখন গুরুদেবের কাছে প্রতিজ্ঞা করছি যে আমি কোনো রকম জীবত্বা করবো না জীবত্বা করবো না মানে কি মানে আমার পাপ হচ্ছে নেশা করবো না আমার পাপ হচ্ছে না জুয়া খেলবো না পাপ হচ্ছে আমি পাপ কাজ অবৈধ অসামাজিক কাজ থেকে আমি দূরে আছি আইনের বাইরে আমি যাচ্ছি এবার আমি হরিনাম করছি আমার উদ্ধার হয়ে যাবে গুরুদেব দায়িত্ব নিয়েছে কিন্তু তারপরে যদি আমি পাপ করি তখন এই বৈষ্ণব অপরাধ করছি আমি গুরুর কাছে প্রতিজ্ঞা করছি তখন আমার কি হবে তখন পূর্বের জন্ম জন্মান্তরের পাপ এমনকি এখনকার এই বৈষ্ণব অপরাধ মিলিত হবে আমি শাস্তি পাচ্ছি তাই জন্য দীক্ষার মানে হচ্ছে এখন আমরা ইস্কন ওই জন্য আমরা বই প্রচারের প্রতি বেশি গুরুত্ব কেন দিই আমাদের মূল কার্যে মানুষ তো যেখানে ফ্রি পাবে সেখানে দীক্ষা নেবে মানুষ তুমি যেখানে করবে মদ খেতে পারো কোনো অসুবিধা নেই দিনে এক ঢোক করে খাবে আর প্রতিদিন চারটে করে মাছ খাবে আর পাঁচশো করে মাংস বেশি খাবে না এবং যেখানে পারমিশন দিয়ে দাও সেখানে তো ভিড় বেশি হবে সেখানে সবাই যাবে আরে আমার গুরুদেব খুব ভালো বলে সব কিছু খেতেও পারবো হরিনাম করতে পারবো কিন্তু আমাদের হিসাব হিসাবটা কি প্রথমে প্র্যাকটিস যে ব্যক্তি প্রথমে তুলসী মালা নিয়ে লজ্জা পাচ্ছে কি কি রেখে মাথায় ন্যাড়া করে লজ্জা লাগছে কিনা তারপরে ও জব করছে কিনা নাকি জব করতে গেলে ওর মানে গায়ে জল আসে ভালোই লাগলো মালা নিয়ে বসতে ভালো লাগলো বিশাল একটা শাস্তি দিয়েছে ঠিক আছে এটা হচ্ছে কিনা তারপরে মাছ খেতে 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 আবার মাছের লোভে লুকিয়ে চুরি হোটেলে গিয়ে খাচ্ছে কিনা এইসব দেখছে ওটাই তো বলছে কিন্তু তার মধ্যে কিন্তু 20% দলে আমাকে থাকতে হবে স্কুল মানে অধিকাংশ ছেলে পড়াশোনার প্রতি নেই কিন্তু 10-15টা ছেলে আছে যারা ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় তাদের ফলো করে বাকিরা একটু উন্নত হতে পারে 15টা ছেলের জন্য স্কুল তো বাকি স্কুল ফাঁকি দেয় টিফিনে পালায় তাদের কথা চিন্তা করে স্কুল বন্ধ করে দিতে হবে তো আপনি যেটা বলছেন বুঝতে পারছি আমার কথা অসন্তুষ্ট হবেন না এটা হচ্ছে সত্য এটা তো সত্যি এই যে পরম্পরা ভগবান কৃষ্ণ থেকে বিখ্যাত করেছেন ব্রহ্ম কোথা থেকে জানবেন শাস্ত্র রয়েছে ব্রহ্ম সংহিতা সেখানে সরস্বতী দেবী ব্রহ্মা প্রথম পদ্মফুল থেকে প্রকট হলেন বিষ্ণুর নাভি পদ্ম থেকে প্রকট হয়ে দেখছে সমস্ত জগৎটা অন্ধকার কারণ এই মায়ার জগৎটি অন্ধকার সূর্যের আলোতেই এটা আলোকিত সূর্য যেখানে যেখানে পৌঁছাতে পারেন সেই পর্যন্ত আলো সূর্য নেই সে জায়গাটা পুরো অন্ধকার অন্ধকারে আমি কিছু দেখতে পাচ্ছেন একটা আওয়াজ পেলেন সে আওয়াজটা সরস্বতী সে আওয়াজটা কি বলছে যে তুমি একটা মন্ত্র দিয়েছো ব্রহ্মাকে এই মন্ত্রটি জপ করো তোমার জীবনের উদ্দেশ্য কি তুমি জেনে যাও সেই মন্ত্র জপ করার পরে ভগবান শ্রীকৃষ্ণ তাকে তার জীবন উদ্দেশ্য ইয়ে করার জন্য তার সামনে দর্শন দিয়েছেন প্রথমে কথা বলেছেন তাকে ব্রাহ্মণ দীক্ষা দীক্ষিত করেছেন তারপরে দর্শন দিয়েছেন সেই দর্শন পেয়ে ব্রহ্মা আনন্দিত হয়েছিল আনন্দিত হয়ে একটা স্তব করেছিল সেই স্তব স্তুতিটাকেই বলা হয় ব্রহ্ম সেইটাই হচ্ছে সেখানে আপনি ভগবান ব্রহ্মা কী করে দীক্ষা পেলেন তার ইতিহাস পাবেন ব্রহ্মার মানস পুত্র নারদ নারদকে ব্রহ্মা নিজে দীক্ষা দিয়েছেন নারদ ব্যাসদেবকে দীক্ষা দিয়েছেন এইভাবে করে মধ্যাচার্য পদ্মনাভ নিহরি এইভাবে করে এই দীক্ষা পেতে পেতে ঈশ্বর মাধবেন্দ্রপুরী পা ঈশ্বরপুরী তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভু তারপরে এইভাবে করতে করতে রূপ গোস্বামী সনাতন গোস্বামী এইভাবে করতে করতে নরোত্তম দাস ঠাকুর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর জগন্নাথ দাস বাজী ভক্তি বিনোদ ঠাকুর তারপরে গৌর কিশোর দাস বাজী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অভয়চরণবিন্দ ভক্তিবিনোদ স্বামী প্রভু পাতি উনি হচ্ছে এইভাবে করে এটা পরম্পরা এই পরম্পরা আচার্য কি করে যেমন পিণ্ডদানে কি হয় আপনি ফট করে গিয়ে কোথাও পিণ্ডদান করলে হবে
আপনাকে বংশ পরম্পরা চাই, তোমার বাবার নাম কি, তার বাবার নাম, তার বাবার নাম কি, কোন গোত্র গোত্র, কেন তোমাকে কেউ চেনে না, তোমার কোনো নাম গন্ধ কেউ জানে না, চিনবে তাকে কশ্যপ ঋষি, আলিম্বান ঋষি, শান্ডিন্য ঋষি, ভরদ্বাজ ঋষিকে, তাহলে কোন গোত্র, ভরদ্বাজ গোত্র, বুঝতে পেরেছে? তেমন গুরু পরম্পরায় কারা হচ্ছে, কাকে চেনে, নারদকে চেনে, ব্রহ্মাকে চেনে, আমাকে আপনাকে কে চিনবে?